ইসলামের অর্থ করে দিলাম শাব্দিক ইমানের অর্থ করলাম কারণ ইমানটা আসল বিষয় শাব্দিক এবং পারিভাষিক দিন শব্দটি এসেছে দিনের শাব্দ হাতে হাতে আছে দিন মানে ওখানে বিচার দিবস জাজা হ্যাঁ বিচার বিচার দিবস মানে প্রতিদান দিবস আর কি মালিক অমির জাজা দিন মানে অমুল জাজা প্রতিদানকে বোঝানো হয়েছে কিন্তু দিনের শাব্দিক অর্থ দিন যে ইসলাম ইন্নাদ্দ আইনদালাহে আল ইসলাম এই দিন মানে হচ্ছে আলজুল আনুগত্য করা দিন মানে হচ্ছে তো দিন ইসলামকে দিন কেন বলা হয় কারণ ইসলাম হচ্ছে হচ্ছে আনুগত্যের নাম মানেন দিন তাহলে আপনার দিন আছে আনুগত্য করেন তা যদি আনুগত্য না করেন তো দিন দিন মানে হচ্ছে আনুগত্য করা ও সার আন শরীয়তের পরিভাষায় সহজ ভাষায় খুব বুঝিয়েছেন শেখ সৌজান দিন কাকে বলবেন এটা হচ্ছে আমাদের দিন একটা মুসলিম বলছেন এটা হচ্ছে আমাদের দিন হ্যাঁ মানে হচ্ছে হুয়া মা যা আল্লাহ আদেশ নিষেধ করেছে আল্লাহর আদেশ নিষেধটা হচ্ছে দিন বিশ্বাসের ক্ষেত্রে যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন আর যা বিশ্বাস থেকে নিষেধ করেছেন এটা হচ্ছে দিন কথার ক্ষেত্রে যা বলতে বলেছেন যা বলতে নিষেধ করেছেন এটা পালনের দিন আমলের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে যা করতে বলেছেন করা আর যা নিষেধ করেছেন বেঁচে থাকে বিরত থাকে এটা হচ্ছে দিন তো যা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে দিন